আমার একটা বন্ধু, সে তখন সদ্য বিয়ে করেছে আর কি, কিন্তু তার ওই বিয়েটা মানে পরিবার স্বীকৃত না তখনও আর কি। তবে তারা একটা এক রুমের একটা বাসা নেয়, এক রুম মানে হচ্ছে একটা রুম, একটা বারান্দা, একটা বাথরুম, মানে এক রুমের অ্যাপার্টমেন্ট। তারা সেখানে বাসা ভাড়া নিয়ে থাকা শুরু করে এবং ওই বাসাটা ওরকম দুই তিন মাস ধরে কেউ থাকতো না, বাসাটা তারা কম ভাড়ায় পেয়েছে একটু, কারণ তখন তাদেরও খুব টানাটানি চলছিল। সে তার ওয়াইফ এবং তার সঙ্গে তার ওয়াইফের বোন, এই তিনজন মিলে তারা সে বাসায় থাকত। যেটা হয়েছে যে শেষ থেকে শুরু করতে চাই, একদিন মানে ওই ছেলেটা কাজে বেরিয়েছে, তার ওয়াইফ গিয়েছে কলেজে, সে তখন ইউনিভার্সিটিতে পড়ে আর কি। হঠাৎ করে বাসা থেকে ফোন আসছে, তার ওই বোনের সাথে তার ওই ছোট বোনের সকালবেলা ঝগড়া হয়েছিল কোনো একটা সিলি ব্যাপার নিয়ে আর কি। মানে থাকে না যে বড় বোনের কাছে চরম আবদার টাবদার করে কিন্তু টাকা পয়সা থাকে না, তখন তারা দিতে পারে না অনেক কিছু। তো বাসা থেকে ফোন আসে, দারোয়ান ফোন দিয়েছে, খুব হইচই, বলে আপনি দ্রুত আসেন, আপনার বাসায় একজন সুইসাইড করছে। তারা তো কেউ প্রস্তুত না যে তার ওই ফুটফুটে ছোট্ট বোনটা, সে কেবল তখন মানে SSC পরীক্ষা দেবে আর কি, বা এরকম এই বয়সের একটা মেয়ে কোন রকম কোন পূর্ব অভিজ্ঞতা ছাড়া বা কোন পূর্ব কারণ ছাড়া সে আত্মহত্যা কেন করবে। সবাই আসে, আমরাও গপট খবরটা শুনে যাই, মানে সুইসাইড কেস আসলে অনেক ডেঞ্জারাস। প্রথমত আত্মহত্যা, দ্বিতীয়ত হচ্ছে পুলিশ আসে, তারা এখনো ব্যাচেলার, একসঙ্গে থাকে, গোপনে বিয়ে করেছে, মানে অনেক বিষয় নিয়ে আমরা খুব ডিস্টার্বড। অদ্ভুত ব্যাপার কি, সে মেয়েটা আত্মহত্যা করেছে এবং যেখানে সে ঝুলে আছে ঠিক তার মুখোমুখি একটা আয়না, এবং দৃশ্যপটটা দেখে মনে হচ্ছে যে সে আয়না দেখতে দেখতে আত্মহত্যা করেছে, মানে সে তার আত্মহত্যা বা মরার শেষ মুহূর্তটা পর্যন্ত সে আয়নার দিকে তাকিয়েছিল। তার জিভটা তো নর্মালি বেরিয়েছে, ফর্সা মেয়ের মুখ কালো হয়ে আছে রক্ত জমাট বেঁধে। এই ঘটনা যখন ঘটে যায় তখন তো সবাই খুব টেনশনে, আমরা এটা নিয়ে এটা কিভাবে সলভ করব, সে তো মারাই গেছে আর কি। পাঁচ সাত দিন পরে যখন সব আনুষ্ঠানিকতা শেষ, ঝামেলা মোটামুটি আমার বন্ধু কাটিয়ে উঠতে পেরেছে, আমরাও তাকে আশ্বস্ত করতে পেরেছি, তখন জানা যায় যে দুমাস ধরে যে বাসাটা ভাড়া হয় না, ঠিক দুমাস আগে একই দিনে একই রকম ভাবে অন্য একটা মেয়ে বাসা আত্মহত্যা করেছিল এবং ওই রকম ভাবে আয়না সেখানে ঝুলছিল। সে মেয়েটারও বয়স এরকমই ছিল, হয় ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে বা কলেজে পড়ে। তারা যদি ওই তথ্যটা গোপন না করত, থাকে কিছু কিছু বাসা যে বাসায় আসলেই কোনো খারাপ কিছু থাকে এবং তারা চায় না এখানে কেউ থাকুক, না হলে আপনার বাসায় কেন ঘুরে ফিরে সে ঘটনাটি ঘটবে? কেন আপনি যখন একা থাকেন তখনই তারা কেন আসবে? কেন অন্য সবাই যখন থাকে তখন তারা কেন আসে না? হ্যাঁ, আপনি চিন্তাও করতে পারবেন না, মানে এরকম একটা বাসায় কেন এই প্রবলেমটা থাকবে? থাকবে, অনেক সুন্দর একটা বাসা। আমি যে বাসার কথা বলছি সেটাও কিন্তু খুব লোকেটিভ একটি জায়গায়, অনেক বড় অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স যেখানে শত শত মানুষ থাকে, শত শত ফ্ল্যাট সেখানে আছে, এবং ওই মেয়েটা কিন্তু বাসায় একাই ছিল সে সময়, তার দুলা ভাই নেই, বোনও নেই, একা সে বাসায় পড়ছিল বা কোনো কিছু করছিল। তার ওই সকালবেলার ছোট্ট ঝগড়া, ওই যে ওই শক্তিটা তাকে বারবার মোটিভেট করেছে, ডু দিস, নাহলে যার কাছে জীবনের মানে এখনো অজানা সেখানে আত্মহত্যা করবে।